আমাদের ধর্ষণ বন্ধ করুন, কানে লাল গালিচায় এভাবেই ইউক্রেন রাশিয়ার হামলা ও ধর্ষণের প্রতিবাদ করলেন এক তরুণী। জানা গেছে তার নাম রোজ বার্ট্রাম, তিনি ইউক্রেনের বাসিন্দা। রোজের উন্মুক্ত বক্ষে আঁকা ছিল ইউক্রেনের পতাকা, অন্তর্বাস জুড়ে ছিল প্রতীকী রক্তের দাগ। নিজ দেশে রুশ সেনাদের কাছে নারীদের নির্যাতনের প্রতিবাদ বিশ্বমঞ্চে এভাবেই তুলে ধরেন তিনি। মুহূর্তেই তার কাছে ছুটে আসেন নিরাপত্তা কর্মীরা, কালো কাপড়ে ঢেকে তাকে নিয়ে যাওয়া হয়। ইউক্রেনের তরুণ নির্মাতা রোমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে হারিয়েছেন পরিবার, মাথা গোজার ঠাঁই। কান চলচ্চিত্র উৎসবে নিজ দেশের জন্য যুদ্ধবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনিও। আমি কান উৎসবে এসেছি প্রথমত ইউক্রেনের সমর্থন জানাতে এবং রাশিয়া বিরোধী প্রচারণা চালাতে। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে, আমি চাই যুদ্ধ বন্ধ হোক। দ্বিতীয়ত, আমি একজন সাংবাদিক লেখক, আমি এমন কিছু লিখতে চাই যেটা একসময়ে কানে দেখানো হবে। রোমানের মতো আরো অনেকেই এখানে ইউক্রেনের হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের রাশিয়ার হামলা ভয়ঙ্কর, নিরপরাধ মানুষ মারা যাচ্ছেন। আমার কোনো শব্দ নেই যা দিয়ে এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। এবছর কান উৎসবে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে, এরপরও যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন কয়েকজন সাংবাদিক ও কলাকুশলী উৎসবে অংশ নিয়েছেন। আমি রাশিয়ার ফিল্ম প্রোডিউসার ও স্ক্রিপ্ট রাইটার, আজ আমি কানের ইন্ডিয়ান প্যাভিলিয়নে এসেছি। বিশ্বের সব প্রান্তের সিনেমার সাথে পরিচিত হতে এখানে এসেছি। কান চলচ্চিত্র উৎসবে প্রতি বছর 75টি দেশের প্রায় 4,000 সাংবাদিক অংশ নিয়ে থাকেন। এবছর উৎসবে থাকছে রাশিয়ার আগ্রাসনে কোণঠাসা ইউক্রেনের প্রতি সহমর্মিতা প্রদর্শনের নানা আয়োজন। হৈমন্তী শুক্লা, বিবিএস বাংলা।